তো ইউটিউব আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমান যে সময়টা চলছে একটা ক্রিটিক্যাল সময়, সারা বিশ্বেই বিরাজমান আমরা করোনা আতঙ্কে রয়েছি। তো এর মধ্যে বাংলাদেশ সরকারের একটি চমৎকার একটা ইমপ্লিমেন্টেশন হয়েছে, সেটা হচ্ছে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে আপনারা বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারেন এবং একটি সার্টিফিকেটও আপনারা অর্জন করতে পারেন। তো এই জন্য আমাদের যেটা প্রথমে করতে হবে, প্লে স্টোরে যেতে হবে, গিয়ে এখানে মুক্তপাঠ লিখে সার্চ দিতে হবে। মুক্তপাঠের একটি অ্যাপস আমরা এখানে ডাউনলোড করে ফোন থেকে যে কোনো জায়গা থেকে আমরা কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারবো এবং সার্টিফিকেট অর্জন করতে পারবো। আর আপনারা যদি ওয়েব থেকে এই কোর্সে অংশগ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে কম্পিউটার অথবা ল্যাপটপে ব্রাউজারে গিয়ে www.muktopath.gov.bd এই অপশনটাতে যাবেন। তো আমরা অ্যাপস থেকে এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করব। ওপেন করলে আমরা সেই অ্যাপসটাতে, মূল যে অ্যাপসটা সেটাতে আমরা ঢুকে যাব। তো এখানে বেশ কিছু বিষয়ের উপরে আপনারা কোর্সে অংশগ্রহণ করতে পারেন। তো আমরা শুরু করছি। শুরু করুন ট্যাবে গিয়ে এখানে অংশগ্রহণ করার আগে জাস্ট একটা ছোট একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। তো এই জন্য ডান পাশে একদম কোণায় যে লোগোটা আছে সেখানে আমরা ট্যাপ করব। এখানে দেখাচ্ছে এই পাতায় যেতে আপনাকে লগ ইন করতে হবে, জাস্ট লগ ইনে ট্যাপ করব এবং নিচে যে রেজিস্ট্রেশন করুন এই অপশনটাতে ট্যাপ করব। তো এখানে কিছু ইনফরমেশন দিয়ে খুব সহজে আমরা রেজিস্ট্রেশন করে নিতে পারি। এখানে প্রথমটি রয়েছে আপনার নাম দিতে হবে, সম্পূর্ণ নাম দিবেন এবং নিচে জেন্ডারটা দিবেন, আপনি মেল ফিমেল হতে পারেন, পেশাটা দিবেন এবং এখানে ফোন ইমেইল দিয়ে করবেন না, জাস্ট এখানে আপনার ফোন নাম্বার দিয়ে করবেন, কারণ ইমেইল দিয়ে করলে রেজিস্ট্রেশনটা সাময়িকভাবে হচ্ছে না। সো ফোন নাম্বারটি ইউজ করে করাটাই বেটার হবে এবং নিচে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড নির্বাচন করবেন এবং জাস্ট রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করবেন। দেন আপনি রেজিস্টার্ড হয়ে গেলে লগ ইন করে আপনি যে কোনো কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা লগ ইন করছি। তো আমরা লগ ইনে ট্যাপ করলাম রেজিস্ট্রেশন করে। এখানে দেখবেন যে বেশ কিছু ক্যাটাগরিতে ভাগ করা আছে, আপনি কোন ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু করোনা ভাইরাসের সম্পর্কে জানতে চাচ্ছি, কোভিড-19, সো স্বাস্থ্যতে আমরা যাচ্ছি, গিয়ে পরবর্তী পাতায় যাচ্ছি। এখানে শুরু করুন যেটা আছে, দেখুন কোভিড-19 প্রতিরোধে বেসরকারি স্বাস্থ্যকর্মীদের জন্য জেননের একটি কোর্স এখানে দেওয়া আছে। তো শুরু করুন বাটনে ক্লিক করে আমরা শুরু করব। এখানে দেখুন মোট 1, 2, 3, 4, 5, 6 ছয়টি ধাপ রয়েছে। এখানে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে আপনার অনুশীলন বা লেসন ধাপ রয়েছে, এখান থেকে লার্ন করতে হবে আপনার, এবং 6 নম্বরে গিয়ে আপনাদের একটি মূল্যায়নে অংশগ্রহণ করতে হবে। অনলাইন যে মূল্যায়নগুলো হয় যেভাবে নৈর্ব্যক্তিক আকারে একটি প্রশ্ন করা থাকবে এবং 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে সঠিক প্রশ্ন উত্তরটি নির্বাচন করে নিতে হবে। তো এখানে দেখুন যে প্রথম যে লেসনটা আছে এর 1.1 এবং 1.2 দুইটি অনুচ্ছেদ রয়েছে। প্রথমটা কিন্তু দেখবেন যে 1.1-এর নিচে সম্পন্ন এবং তার আগে একটি টিক মার্ক দেয়া আছে, তার মানে হচ্ছে এখানে আমি এই 1.1 লেসনটা সম্পূর্ণ করেছি এবং নিচেরটা কিন্তু করিনি। এভাবে 1, 2 ওপরে যে 1, 2, 3, 4, 5 পর্যন্ত আপনাদের এই লেসনগুলো অংশগ্রহণ করতে হবে। তো আমি 1.2টা করে দেখাচ্ছি যে আসলে বিষয়টা কী। এখানে বিভিন্ন কোর্স বিভিন্নভাবে দেয়া থাকে, এখানে এই কোর্সটা রাখা হয়েছে ইউটিউবের মাধ্যমে, যেখান থেকে আপনাকে ভিডিও দেখতে হবে। এখানে নিচে কিন্তু অলরেডি কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অবশিষ্ট সময় দেখতে পাচ্ছেন যে 1 মিনিট 44 সেকেন্ড, 43 সেকেন্ড, 42 সেকেন্ড, 41 সেকেন্ড কমে আসছে। তো ভিডিওটি দেখতে হবে, এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো আপনাদের নোট ডাউন করেও রাখতে পারেন। মনে রাখতে হবে নিচে কিছু দেওয়া আছে, যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো একটু লার্ন করতে হবে আপনাদের। করা শেষ হলে অবশিষ্ট সময় এখানে চলে আসবে সমাপ্ত, এই ধরনের একটি কিছু আসবে, তখন বুঝতে হবে যে আপনার এই লেসনটি শেষ হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করছি যে আসলে কী আসে সেটা দেখানোর জন্য।
আর একটা বিষয় আমি শেয়ার করি, যেখানে যে অবশিষ্ট সময় দিয়ে যে কাউন্ট ডাউনটা শুরু হয়েছে, এই সময়টুকু আমাদের এই পেজে থাকতে হবে, এবং এই যে তথ্যগুলো দেওয়া আছে এই সময়গুলোর মধ্যে আমরা তথ্যগুলো শেষ করব। দেখুন, এখান থেকে সমাপ্ত হিসেবে চিহ্নিত করুন, এখানে একটা ট্যাপ করব এবং ঠিক আছে তে ট্যাপ করলে এখানে সমাপ্ত চলে এসেছে। এখন আমরা ব্যাক করছি, ব্যাক করলে দেখতে পাবেন যে নিচে যেমন 1.1 এ যেখানে সম্পূর্ণ লেখা ছিল এবং টিক মার্ক ছিল, 1.2 এও সেম ওয়েতে সম্পূর্ণ এবং টিক মার্ক দেওয়া আছে। এভাবে সেকেন্ডটাতে যাবেন এবং সেকেন্ডগুলোতে যেগুলো আছে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, সবগুলো এভাবে দেখে দেখে বা পড়ে পড়ে আপনাদের শেষ করতে হবে। শেষ করে 6 নম্বরে যে অপশনটা দেওয়া আছে ওখানে গিয়ে আপনাদের একটি মূল্যায়ন হবে, সেই মূল্যায়নে অংশগ্রহণ করবেন। 50% মার্ক পেলে এখানে সাধারণত সার্টিফিকেট দেওয়া হয়। সার্টিফিকেটটা নিতে হলে কিন্তু আপনাদের ওয়েবে লগ ইন করতে হবে, একটা ল্যাপটপ অথবা কম্পিউটারে, সেটা যে কোনো সময় করতে পারেন। এবং আর একটা ভালো বিষয় সেটা হচ্ছে আপনারা যখন যে কোনো জায়গায় এই সার্টিফিকেটটা শো করতে পারেন, এবং ওনারা এই muktobar.gov.pd ওয়েবসাইটে গিয়ে আপনার নাম্বার দিয়ে সার্চ করলে সেখানে ভেরিফিকেশনেরও ব্যবস্থা রয়েছে। তো দেখলেন যে সুন্দর সহজ একটি ওয়েতে আমরা কিন্তু রেজিস্ট্রেশন করে যে কোনো বিষয়ের উপরে বা এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এইগুলো বিষয়ের উপরে কিন্তু আমরা কোর্স করে, অনলাইনে কোর্স করে, ঘরে বসে কোর্স করে আমরা একটি সার্টিফিকেট অর্জন করতে পারি খুবই একটি সহজ হয়ে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।